Dear students of BBA Third Accounting and Finance Department, आज के अपने dividend policy last class टा होच्छे। तो अमी अपने जो नेट PDF file तोड़े कोरी थी, हमारे दूसरे नियम में उनको बाकी चिलो बोले चिलम, दूसरे नियम में उनका मैं यहाँ देखा थी। तो ये file टा मैं group पे upload करूँगा, अपना प्रश्न देखने तलब दर करने, वो एक group पे मुझे PDF file थाक बेटा। तो एक टा question तो देखें कि बोलते हैं, जे Maria Limited has a cost of equity capital of 12%. The current value of the firm is taka 20 lakh at the rate of taka 20 per share. Assume values for new investment. মানে এটা হচ্ছে কি আপনাকে কিছু ইনভেস্টমেন্ট দেওয়া আছে, আর্নিংস দেওয়া আছে এবং একটা কোম্পানির ভ্যালু দেওয়া আছে। এখন প্রশ্নে বলেছে শো দ্যাট আন্ডার MM মডেল দ্য পেমেন্টস অফ ডিভিডেন্ড ডাজেন্ট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এটা 2013 সালে এসেছিল। আচ্ছা, মানে অর্থাৎ ডিভিডেন্ড দিলেও আপনার ফার্মের ভ্যালু 20 লাখ টাকা আছে। এখানে দেখেন উপরে লেখা আছে ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ, অর্থাৎ আপনি যখন ডিভিডেন্ড দেবেন তখনও আপনার ভ্যালুটা 20 লাখ থাকবে, আর যখন আপনি ডিভিডেন্ড দেবেন না তখন আপনার ভ্যালুটা 20 লাখ থাকবে। তো ফার্স্ট আমরা লিখব ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম ইফ ডিভিডেন্ড ইজ পেইড। ঠিক আছে, ইফ ডিভিডেন্ড ইজ পেইড যখন লেখে আপনি কী করবেন, ফার্স্ট স্টেপে কাজটা করবেন। ফার্স্ট স্টেপটা হচ্ছে পি ওয়ানের মানটা বের করতে হবে। পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি নট ইন্টু ওয়ান প্লাস কে মাইনাস ডি ওয়ান। ঠিক আছে, তো ডি ওয়ান পি নটের মান হচ্ছে এখানে 20 টাকা, এখানে অঙ্কের মধ্যে লেখা আছে। আর ডি ওয়ান মানে হচ্ছে আপনার অঙ্কে লেখা আছে 1 টাকা, আর কে এর মান 0.12, তাহলে কত এসছে আমার 21.4। এবার আমরা বের করবো স্টেপ টুতে গিয়ে ডেল এন, মানে ডেল্টা এন, মানে নতুন কয়টি শেয়ার আমার লাগবে। এটা আমরা আগের অঙ্কে করেছি আই মাইনাস সি প্লাস ডি ডিভাইড বাই পি ওয়ান। সূত্র প্রয়োগ করলে মান আসবে কত, 23,364 টাকা। ঠিক আছে, আর এখানে ডিভিডেন্ডটা দেখেন 1 লাখ শেয়ার 1 টাকা করে 1 লাখ টাকা, কারণ 1 টাকাটা অঙ্কের মধ্যে লেখা আছে। ঠিক আছে, একইভাবে স্টেপ থ্রিতে গিয়ে আমরা লিখবো ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান, সূত্র হচ্ছে এটা, সূত্রের মধ্যে মানগুলো বসাবো, এনের জায়গায় 1 লাখ, এটা আগেই দেওয়া আছে, আর ডেল্টা এন তো আপনি বের করেছেন, তাহলে ক্যালকুলেশন করলে কত এসছে 20 লাখ। আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট নাম্বার বিতে গিয়ে আমরা যেটা করবো ভ্যালু অফ দ্য ফার্ম ইফ ডিভিডেন্ড ইজ নট পেডটা করবো। ইজ নট পেডটা সেম অঙ্ক, পুরো সব ঠিক থাকবে, শুধু ডি ওয়ান যেখানে যেখানে আছে আর ডি যেখানে যেখানে আছে সেখানে আপনি কি বসাবেন, 0 বসাবেন, তাহলে দেখবেন যে আপনার মানটা লাস্টে গিয়ে 19 লাখ, মানে 19,999,98 এরকম কিছু একটা আসবে। তারপর আপনি 20 লাখ লিখে অ্যাপ্রক্স লিখে দেবেন, তাহলে আমার অঙ্কটা এভাবেই করতে হবে। তাহলে কোনো অঙ্ক যদি আপনাকে ইনফরমেশান দিয়ে দেয় এবং সেখান থেকে যদি বলে যে ইফ ডিভিডেন্ড ডাজেন্ট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম প্রুফ করতে বলে, তখন আপনি নিয়ম এ করবেন। তো আমি সেম ক্যাটাগরির একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি সুরমা লিমিটেড, এটা আপনার একটু বাসায় করবেন। ঠিক আছে, 2014 কোয়েশ্চেন নাম্বার টু, আজকের কোয়েশ্চেন নাম্বার টু, রাফি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং স্টক হোল্ডার্স অ্যাকাউন্ট। এখন এই অঙ্কটা হচ্ছে আমাদের স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ডের এখানে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্কের বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এই দুইটা নিয়মের বাইরে। ফার্স্ট নিয়মটা হচ্ছে রাফি লিমিটেডের কাছে একটা কমন স্টক ইকুইটি আছে, মানে কি কমন স্টক আছে, প্রেফারড স্টক আছে, রিটার্ন আর্নিংস আছে, সবগুলো মিলিয়ে 25 লাখ টাকা। এখন আপনাকে বের করতে বলছে যে হোয়াট উইল হ্যাপেন টু দিস অ্যাকাউন্ট অ্যান্ড টু দ্য নাম্বার অফ শেয়ার্স, মানে এই অ্যাকাউন্টে কী পরিবর্তন হবে যদি আপনি 10% স্টক ডিভিডেন্ড দেন। 10% স্টক ডিভিডেন্ড বলতে বোঝাচ্ছে যে আপনি যত টাকা শেয়ার আছে কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশে দেওয়াটা, মানে টাকার লভ্যাংশ টাকার বদলে আপনি 10% করে ওদেরকে ডিভিডেন্ড দেবেন। আর 2-for-1 স্টক স্প্লিট, স্টক স্প্লিট মানে হচ্ছে স্টককে ভেঙে ফেলা, মানে কি একটা স্টককে ভেঙে দুইটা স্টকে কনভার্ট করা। ঠিক আছে, এই 2-for-1 স্টক স্প্লিট, 2-for-1 স্টক স্প্লিট মানে হচ্ছে আপনার একটা শেয়ারের বিপরীতে একটা শেয়ারকে ভেঙে আমি দুইটা শেয়ার করব। আর 1-for-2 মানে হচ্ছে আমি দুইটা শেয়ার মিলে একটা শেয়ার করব। আমি আবার বলছি 2-for-1 স্টক স্প্লিট মানে হচ্ছে কি একটি শেয়ারকে ভেঙে আমি দুইটা শেয়ারে কনভার্ট করব। ঠিক আছে, আর 1-for-2 মানে হচ্ছে দুইটা শেয়ার মিলে আমি একটা শেয়ার ধরব। যেমন ধরেন আপনার কাছে এখন একটি শেয়ার আছে, তো আমি যখন স্টক স্প্লিট করব আপনার কাছে শেয়ার হয়ে যাবে দুইটা। আবার ধরেন আপনার কাছে 4টা শেয়ার আছে, যখন আমি রিভার্স স্টক স্প্লিট করব 2-for-1 তখন হয়ে যাবে আপনার কাছে শেয়ার দুইটা, অর্থাৎ দুইটা শেয়ার মিলে একটা শেয়ার কাউন্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন। তো দেখেন ওয়ার্কিংসগুলো কী করতে হবে, এই ওয়ার্কিংস সবসময় ঠিক থাকবে। নাম্বার অফ প্রেজেন্ট শেয়ার, মানে এখন আপনার কাছে শেয়ার আছে টোটাল 10 লাখ হচ্ছে ইকুইটি, আর প্রতি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে, তাহলে 1 লাখ শেয়ার বর্তমানে আছে আপনার কাছে। নাম্বার অফ শেয়ার ফর স্টক ডিভিডেন্ড, তাহলে আপনি 10% স্টক ডিভিডেন্ড দেবেন। আপনার কাছে শেয়ার আছে কয়টা, 1 লাখ, তাহলে 1 লাখের 10% করলে হয় 10,000 শেয়ার, তাহলে টোটাল শেয়ার কত হলো আপনার, আগে ছিল 1 লাখ এখন আছে 10,000, তাহলে মোট কত, 1 লাখ 10,000 শেয়ার।
আচ্ছা, এখন এই 1,10,000 শেয়ারের মধ্যে 10,000 শেয়ার যেটা নতুন আছে, এটা আপনি শেয়ার হোল্ডারদেরকে কী করবেন? বিনামূল্যে বিতরণ করবেন, মানে ডিভিডেন্টের বদলে। তাহলে এটার থেকে যে টাকাটা আপনি বাজারে বিক্রি করলে পেতেন সেটা আপনি আর পাবেন না। তাহলে আপনার রিটার্ন আর্নিংসটা পরিবর্তন হয়ে যাবে। 7,00,000 টাকা দেওয়া আছে আমাকে, দেখেন ওখান থেকে 10,000 শেয়ার নতুন, এই 10,000 শেয়ার নতুন, 10,000 শেয়ার ইন্টু 10 কোথা থেকে পেয়েছে, 10 লেখা আছে এখানে, ঠিক আছে। তাহলে গুণ বিয়োগ করলে কত আসবে, 6,00,000 টাকা। এরপর আপনি যেটা করবেন, একটা চার্ট করবেন, রাফি লিমিটেড বিফোর স্টক ডিভিডেন্ড দিয়ে একটা, আর আফটার স্টক ডিভিডেন্ড দিয়ে একটা চার্ট করবেন। বিফোর স্টক ডিভিডেন্ডে অঙ্কের যে মানগুলো দেওয়া আছে সেগুলি আপনি দেখে দেখে, অঙ্কে যে মানগুলো দেওয়া আছে ওগুলি দেখে দেখে বসাবেন, ঠিক আছে। আর আফটার স্টকের ডিভিডেন্ডটা দেখেন, কমন স্টক আগে ছিল 1,00,000, কিন্তু এখন হয়ে গেছে কত, 1,10,000। কোথেকে পেয়েছে, এই যে এখানে আছে দেখেন, 1,10,000, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10,000 করে 11,00,000 টাকা। প্রেফার শেয়ার কোনো পরিবর্তন হয় নাই, বসে গেছে। আর রিটার্ন আর্নিং 6,00,000, এটা কোথায় পেয়েছেন আপনি, এই যে এখানে লেখা আছে, রিটার্ন আর্নিং 6,00,000, ঠিক আছে। এভাবে গেল। এরপর আসেন এ 241 স্টক স্প্লিট। তাহলে নাম্বার অফ শেয়ার আফটার 241 স্টক স্প্লিট, 1,00,000 শেয়ারটা 2,00,000 শেয়ার হয়ে যাবে। কেন, ওই যে বলেছি একটা শেয়ারকে ভাঙলে দুইটা শেয়ার হবে, তাহলে 1,00,000 শেয়ারকে ভাঙলে ডাবল হয়ে যাবে, 2,00,000 শেয়ার। কিন্তু যখন আপনি শেয়ারকে স্টক স্প্লিট করবেন, আপনার কিন্তু শেয়ারের দামটা কমে যাবে। কেন বলি, অর্থাৎ আপনার কাছে 10,00,000 দামের একটা কলম আছে, এখন এটা যদি আপনি মাঝখানে ভেঙে ফেলেন তাহলে কত হয়ে যাবে, 5,00,000 হয়ে যাবে, ঠিক আছে। এরকম আর কি, মানে একটা শেয়ার আছে আপনাকে 10,00,000 দামের, এখন এটাকে যখন আপনি ভাঙবেন তখন হয়ে যাবে কত, এটা আপনার 5,00,000 করে, ঠিক আছে। তো এখন 5,00,000 করে যেতে হবে। তাহলে প্রাইস পার শেয়ার ফর 241 স্টক স্প্লিট হচ্ছে 10,00,000কে 2 দিয়ে ভাগ করলে 5,00,000। এবার আবার একটা চার্ট করবেন, বিফোর স্টক ডিভিডেন্টে প্রশ্নে যা আছে দেখে দেখে বসাবেন, এখানে বাইরে থেকে কিছু আনতে হবে না। কমন স্টক এখানে গিয়ে দেখেন, কমন স্টক আগে ছিল কত, 10,00,000, এখন হয়ে যাবে কত, 5,00,000, এই যে বের করেছে 5,00,000। শেয়ার ছিল আগে 1,00,000, এখন হয়ে যাবে কত, 2,00,000, এই যে লেখা আছে 2,00,000। তাহলে 5×2,00,000 = 10,00,000। আর রিটার্ন আর্নিংস আর প্রেফার স্টকে কোনো পরিবর্তন হবে না, মনে রাখবেন। রিটার্ন স্টক স্পিড বা রিভার্স স্টক স্পিড করলে রিটার্ন আর্নিংস এবং প্রেফার স্টকে কোনো পরিবর্তন ঘটে না। আচ্ছা, এরপর এ 142 রিভার্স স্টক স্পিড। রিভার্স মানে হচ্ছে দুইটা শেয়ার মিলে একটা শেয়ার, মানে আপনার কাছে যদি 10 শেয়ার থেকে এখন শেয়ার হয়ে যাবে আপনার কাছে 5, মানে 10 জায়গায় 5 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ দুইটার জন্য একটা করে শেয়ার, 4 জন্য 2 শেয়ার, এরকম আর কি। মানে দুইটার জন্য যদি একটা হয়, 4 শেয়ার থাকলে আপনার কাছে হবে 2 শেয়ার। তাহলে এইভাবে একইভাবে আমরা করবো, এটা 142, 142 হলে কত হবে, 1,00,000/2, তাহলে 50,000 শেয়ার, অর্থাৎ শেয়ারের সংখ্যা কমে গেছে। মনে রাখবেন, রিভার্স স্টক স্পিড হলে শেয়ারের সংখ্যা কমে যায় আর শেয়ারের দাম বেড়ে যাবে, শেয়ারের দাম কত হয়ে যাবে, 20,00,000। আচ্ছা, এভাবে আপনার আবার চারটা করবেন একইভাবে, বিফোর স্টক ডিভিডেন্টের পার্সেন্ট যা আছে দেখে দেখে লিখবেন, আর আফটার স্টক ডিভিডেন্টে গিয়ে স্প্লিটে গিয়ে আপনি এখানে কী বসাবেন, কমন স্টক 20,00,000 করে 50,000 শেয়ার, 20,00,000 করতে পেয়েছে এখানে, 50,000 এখানে পেয়েছে। আর প্রেফার স্টকে রিটার্ন আর্নিংস কোনো পরিবর্তন হবে না, দেখছেন 25,00,000/25,00,000 মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে আপনাদের অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে একটা নিয়ম, আর এই নিয়মের অঙ্কটার মতন সেম একটা অঙ্ক আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, এটা বাসায় অবশ্যই আপনারা করে ফেলবেন। আগে অবশ্যই পিডিএফ ফাইলে ডাউনলোড করে ফেলবেন, যদি ল্যাপটপ থেকে ল্যাপটপে রাখবেন, অথবা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ডিভাইস এটা রাখবেন। এবার আসেন কোয়েশ্চেন অং 3। সীমান্ত লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং স্টক হোল্ডার্স অ্যাকাউন্ট, কমন স্টক আছে, অ্যাডিশনাল পেড, এটা একটু ব্যতিক্রম অঙ্ক, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল আছে, রিটার্ন আর্নিংস আছে, সব অঙ্ক আগের মতো। শুধু পার্থক্য হচ্ছে যখন অঙ্কের মধ্যে দেখেন একটা প্রাইস দেওয়া আছে, এই যে প্রাইসটা দেওয়া থাকবে তখন কিন্তু অঙ্কের প্যাটার্নটা একটু পরিবর্তন হবে। আমি আবার বলছি, যখন উপরে যে অঙ্কটা করিয়েছে আর নিচে যে অঙ্কটা করিয়েছে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, এখানের মধ্যে প্রাইস অফ দ্য স্টক অফ দ্য ডিভিডেন্ড একটা প্রাইস দেওয়া থাকবে, প্রাইসটা যখন দেওয়া থাকবে তখন একটু পরিবর্তন আনতে হবে। তো এখানে রিকোয়ারমেন্টগুলো বলছে এরকম, তো আমরা ফার্স্টে করবো এ 10% স্টক ডিভিডেন্ড। বলছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, আপনার কাছে শেয়ার ছিল কত, ওটা 30,00,000 টাকার, সেটা কত দিয়ে ভাগ করবেন আপনি, 100 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে কত আসবে, 30,000 শেয়ার, ঠিক আছে। এখন রিটার্ন আর্নিংস ট্রান্সফার, এটা এই ওয়ার্কিংসগুলো মুখস্থ করবেন। যখনই আপনার এই টাকাটা দেওয়া থাকবে, মানে শেয়ারের প্রাইসটা দেওয়া থাকবে, তখনই এই রিটার্ন আর্নিংস ট্রান্সফারের ব্যাপারটা আসবে, আদারওয়াইজ রিটার্ন আর্নিংস ট্রান্সফারটা এখানে আসবে না। রিটার্ন আর্নিংস ট্রান্সফারটা কত, নাম্বার অফ শেয়ার ইন্টু পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড ইন্টু মার্কেট প্রাইস পার শেয়ার। তো নাম্বার অফ শেয়ার হচ্ছে 30,000, পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড 10%, আর মার্কেট প্রাইস হচ্ছে 500,000, অঙ্কের দেখা লেখা আছে, ক্যালকুলেশন করলে 15,00,000 টাকা আসছে। তাহলে নিউ রিটার্ন আর্নিংস কত হবে, এটা বিয়োগ যাবে, আগে রিটার্ন আর্নিংস ছিল 55,00,000, সেখান থেকে 15,00,000 বাদ যাবে, থাকবে কত, 40,00,000। নাম্বার অফ নিউ শেয়ার, ঠিক আছে, সূত্রটা কি, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার ইন্টু পার্সেন্টেজ অফ স্টক ডিভিডেন্ড, মানে 30,000 10% করলে 3,000 শেয়ার,
নাম্বার অফ টোটাল শেয়ার্স, তাহলে টোটাল শেয়ার কত হলো, আগে ছিল 30,000 এখন হচ্ছে 3,000, তাহলে মোট 33,000। এই রিকোয়ারমেন্টটা একটু মাথায় রাখেন। দেখেন, নিউ অ্যাডিশনাল পেড আপ ক্যাপিটাল, মানে আপনি যদি শেয়ারটা বাজারে বিক্রি আপনার শেয়ারটার দাম ছিল আগে 100 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা, তাহলে 400 টাকা বেড়ে গেছে। তাহলে নিউ শেয়ার কত হবে, নাম্বার অফ নিউ শেয়ার ইনটু কারেন্ট মার্কেট প্রাইস মাইনাস পার ভ্যালু পার শেয়ার। তাহলে নাম্বার অফ নিউ শেয়ার হচ্ছে 3,000, আর কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 500, আর আপনার পার ভ্যালু পার শেয়ার হচ্ছে 100, তাহলে টোটাল বিয়োগ করলে কত আসে, 12,00,000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল এডিশনাল পেড ইন ক্যাপিটাল কত দাঁড়ালো, আগে ছিল 15,00,000 এখন হচ্ছে 12,00,000, টোটাল 27,00,000 টাকা। আর রিটেন আর্নিংস ট্রান্সফার তাহলে কত, ও সরি এটা লাগবে না, 8 নম্বর রিকোয়ারমেন্টটা লাগবে, এটা ভুলে চলে এসে এটা ডিলিট করে দেবেন আপনারা, এটা ডিলিট করতে পারবেন না যেহেতু পিডিএফ ফাইল, এটা আপাতত এটা লাগবে না, এটা ওই 2 নম্বর রিকোয়ারমেন্টটা ভুলে ওয়ার্কিংসটা এখানে চলে এসছে, দরকার নেই। এভাবে আবার আপনি 4টা করবেন, একইভাবে বিফোর স্টক ডিভিডেন্টটা যেটা দেওয়া আছে অঙ্কে দেখে দেখে বসাবেন, আফটারে গিয়ে দেখেন কী বসাবেন, কমন স্টক 133,000 শেয়ার, 30,000 করতে গিয়ে এই যে 33,000 শেয়ার, ঠিক আছে, 100 গুণ 33,000 শেয়ার। আর অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল আমরা পেয়েছি কত, 27,00,000, এই যে 27,00,000 আছে দেখেন, 27,00,000, ঠিক আছে। আর কম রিটেন আর্নিংস আমাদের কমে কত হয়েছিল, 40,00,000, এই যে লেখা আছে 40,00,000, ঠিক আছে, অর্থাৎ এই ক্যালকুলেশনটা করো, অর্থাৎ দুপাশ মিলে গেছে, 1 কোটি 1 কোটি এসছে। এবার আসেন, বলছে 241 স্টক স্পিড, এটাও আগের মতন নাম্বার অফ শেয়ার ইনক্রিজ আফটার স্টক স্পিড, 30,000 গুণ 2, মানে ডাবল হয়ে যাবে শেয়ারটা। আর প্রাইস পার শেয়ার আফটার স্টক স্পিড হচ্ছে কত, প্রাইস পার শেয়ার আফটার স্টক স্পিড হচ্ছে আপনার, একটু এক মিনিট ডিস্টার্ব করছে এটা ফোকাসটা, আচ্ছা 100 ভাগ 2 কত, 50 টাকা, তাহলে আবার আগের মতন হবে, সব ঠিক থাকবে, শুধু কমন স্টকটা 50 টাকা করে 60,000 শেয়ার, 30,00,000, আর সব আগের মতন বসে যাবে, ঠিক আছে। আবার যখন বলছে 145 রিভার্স স্টক স্পিড, রিভার্স যখন বলেছে শেয়ারের সংখ্যা কমে যাবে, তাহলে 30,000 ভাগ 5, আগের অঙ্কে 142 বলেছে তা 2 দিয়ে ভাগ দিয়েছে, এটাতে বলছে 145, তাহলে 145 যখন বলেছে তাহলে আমরা কী করবো, 5 দিয়ে ভাগ করবো, আর প্রাইসটা বেড়ে যাবে, রিভার্স স্টক স্পিডে প্রাইস বেড়ে যায়, তাহলে 5 দিয়ে গুণ হবে। আচ্ছা, কোনো অঙ্কে যদি বলে 342 তাহলে কী হবে, 342 স্টক স্পিড বললে 3 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আমি আবার বলছি, যখন রিভার্স মানে 145 রিভার্স স্টক স্পিডে সবসময় 145 থাকবে, কিন্তু স্টক স্পিডের ক্ষেত্রে মাঝে মাঝে 241 জায়গায় 342 দিতে পারে, 342 মানে হচ্ছে দুইটা শেয়ারের জন্য দুইটা শেয়ারকে ভেঙে আমি 3টা শেয়ার করব, তখন সূত্রটা হচ্ছে যে টাকাটা শেয়ারটা দেওয়া থাকবে আপনার, সেটাকে আপনি কী করবেন, 342 3 দিয়ে গুণ করবেন 2 দিয়ে ভাগ করবেন, 342 বললে 3 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, এটা আমাদের হোমওয়ার্কে থাকবে, তাই আমি বারবার করে বলছি, অর্থাৎ 342 স্টক স্পিড বললে 342 বললে 3 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, ঠিক আছে। একইভাবে দেখেন এখানে সীমান্ত লিমিটের অঙ্কটা আমরা করেছি, 4টা তৈরি করে অঙ্কটা বের করবেন, মানগুলো বসিয়ে দেবেন শেষ, ঠিক আছে। একইভাবে আপনার হোমওয়ার্কগুলো করবেন, শীটের 6 নম্বরটা, তাহলে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি 3টা, ক্লাস ওয়ার্ক করে দিয়েছি 3টা, আশা করি এই অঙ্ক এই দুই আশা করি না এই দুই এই নিয়মগুলোর বাইরে কোনো অঙ্ক কি ডিভিডেন্ড পলিসিতে নাই, আশা করি এগুলো থেকে আপনি একটা অঙ্ক পরীক্ষা অবশ্যই অবশ্যই পার্ট বিতেও পাবেন, সিতেও পাবেন, ঠিক আছে। তবে অঙ্ক 3টা করবেন, করে আমাকে অ্যান্সারগুলো জানাবেন, অ্যান্সার তো মিলে যাবে, এখানে অ্যান্সার দেওয়া আছে এগুলোই মিল হবে, ঠিক আছে, কার হয়েছে না হয়েছে আমাকে জানাবেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ঠিক আছে।